জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরতলির হাটচন্দ্রা গ্রামের মিয়াবাড়ি বাজার এলাকায় গ্রামবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, হাটচন্দ্রা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে গত 15 জুলাই রাতে মোহাম্মদ বিল্লাল হোসেন, খলিলুর রহমান ও আবুল কালাম সহ তাদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একই গ্রামের সিদ্দিকুর রহমানের বাড়িতে হামলা করে ভাঙচুর করে।